الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم صدق الله المولانا العظيم قال النبي صلى الله عليه وسلم يأتي الكنز شجاعا أقرع فيلقي صاحبه يوم القيامة فيفر منه فيقول أنا كنزك فيلقمه أو كما قال النبي صلى الله عليه وسلم সম্মানিত শ্রোতি মণ্ডলী, সম্মানিত ভিউয়ার্স ও আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মেহেরবানিতে আজকে আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছি। দীর্ঘ কয়েকদিন আমি অ্যাক্সিডেন্টের অসুস্থতার কারণে আসতে পারিনি, জন্য আজকে রমজানের মধ্যে এসে উপস্থিত হয়েছি। এ কন্টেন্টে আমি জাকাতের কিছু বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। সর্বপ্রথম আল্লাহ তাআলা বান্দার উপর রোজা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, তার পাশাপাশি ধন সম্পদের পবিত্রতার জন্য আল্লাহ তাআলা কিছু বিধানও দিয়েছেন। আল্লাহনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ইকামাস সালাহ ওয়া ইতাআ যাকাহ। ইবাদত আমাদের শারীরিকই করতে হবে, আমাদের ধন সম্পদ, টাকা পয়সা, খামার যেগুলো আছে ওই সম্পদের দিয়েও আমাদেরকে জাকাত আদায় করতে হবে। এই জন্য কথা বেশি না বাড়িয়ে জাকাতের মূল পর্বে আমি চলে যাচ্ছি, যে কোন কোন সর্বপ্রথম আমাদের জানা দরকার, কোন কোন জিনিসের উপর, কোন কোন সম্পদের উপর আমাদের জাকাত আসে, জাকাত ফরজ হয়, এবং কতটুকু হলে আমাদের উপর জাকাত ফরজ হবে, এই সমস্ত জায়গাগুলো, এ সমস্ত খাতগুলো আমাদের জানা অতি জরুরি। এজন্য সর্বপ্রথম কয়েকটি মূল কথা বলবো, কোন কোন সম্পদের উপর আমাদের জাকাত ফরজ হবে। এই জিনিসগুলো আমরা সবাই ইনশাআল্লাহ মনে রাখবো, যদি মনে রাখতে পারি তাহলে আমাদের জাকাত আদায় করতে, জাকাতের টাকা, জাকাতের সম্পদ আদায় করতে অনেক সহজ হবে। যে সর্বপ্রথম নীতিমালা হচ্ছে, যদি কারো নিকট শুধুমাত্র কি থাকে, সোনা থাকে, অর্থাৎ স্বর্ণ থাকে, তাছাড়া আর কোনো বস্তু না থাকে, যদি ওই স্বর্ণের উপর যদি এক বৎসর অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। তাই স্বর্ণ কতটুকু হলে জাকাত ফরজ হবে? সাড়ে সাত তোলা, অর্থাৎ সাড়ে সাত ভরির যার নিকট স্বর্ণ থাকবে ওই মূল্য যে পরিমাণ আছে ওই মূল্যের উপর তার জাকাত ফরজ হবে। এরপরে আরেকটি কথা, মূলনীতি হচ্ছে যদি কারো নিকট শুধু রূপা থাকে, অন্য আর কোনো বস্তু নেই, শুধু রূপা ব্যতীত আর কোনো বস্তু ও ব্যক্তির নিকট নেই, তাহলে ওই ব্যক্তির উপরও জাকাত ফরজ হবে যদি এক বৎসর অতিবাহিত হয়। তাহলে রূপা হচ্ছে সাড়ে বাউন্ন তোলা রূপা যখন কারো ব্যক্তির নিকট থাকবে, বৎসর অতিবাহিত হবে, তাহলে ওই ব্যক্তির নিকট, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। এখন আসি, যদি কারো ব্যক্তির নিকট কিছু রূপা আছে, কিছু স্বর্ণ আছে, বা কিছু টাকা আছে আর কিছু ধন সম্পদ আছে, তাহলে ওই অবস্থায় ওই ব্যক্তি জাকাত কিভাবে দেবে? ওই ব্যক্তি তখন সবগুলোর মূল্য যেটা আছে ওই সমস্ত জিনিসগুলোর মূল্য হিসেব করবে, ও হিসেবটা যদি সাড়ে বায়ান্ন তোলা রূপা পরিমাণ মূল্য হয়ে যায়
এবং এক বুচ্চর অতিবাহিত হয় তাহলে ওই ব্যক্তির উপর যাকাত ফরজ হবে। এরপরে আসি, যদি কারোর নিকট শুধু টাকা পয়সা থাকে কিন্তু স্বর্ণ নেই, রূপে নেই বা ব্যবসায়ে কোনো পণ্য বা কিছু নেই, তাহলে ওই ব্যক্তি কি করতে হবে? তাহলে ওই ব্যক্তি 7.5 তোলা বা 52.5 তোলা যে রূপা আছে এই পরিমাণ মূল্য, সম পরিমাণ মূল্য যদি তার নিকট থাকে, বৎসর অতিবাহিত হয়, তাহলে তার উপর জাকাত ফরজ হবে। এরপরে আমরা আসি 5 নম্বর, যদি কারো নিকট স্বর্ণ এবং রূপা বা টাকা পয়সা কিছু নেই, শুধু ব্যবসায়ে কিছু পণ্য আছে, তাহলে ওই ব্যক্তি ব্যবসায়িক যে পণ্যগুলো আছে ওই পণ্যগুলোর মূল্য যেটা আছে ওই মূল্য যদি 52.5 তোলা রূপা পরিমাণ হয়ে যায়, 52.5 তোলা রূপা পরিমাণ হয়ে যায় বা 7.5 তোলা পরিমাণ স্বর্ণের মূল্য হয়ে যায়, রূপা হোক স্বর্ণ যে কোনো একটার মূল্য যদি সম পরিমাণ হয়ে যায়, তাহলে বৎসর অতিবাহিত হলে তার উপর জাকাত ফরজ হবে। এরপরে আসে আমরা 6 নম্বর, কারো নিকট স্বর্ণ রূপা নেই, শুধু টাকা আছে বা ব্যবসায়িক পণ্য আছে, তাহলে ওই ব্যক্তি টাকা পয়সা এবং ব্যবসায়িক যে পণ্য আছে টাকা পয়সা এবং ব্যবসায়িক মূল্য সবগুলো মূল্য মিলিয়ে যদি কি পরিমাণ 7.5 তোলা স্বর্ণ এবং 52.5 তোলা রূপা মূল্য পরিমাণ হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হয়ে যাবে। এই যে এখানে মূল নীতি যে 6টা বলেছি, যদি আমরা এই 6টা বুঝে থাকি, এই 6টার মূল নীতি যেভাবে বলা হয়েছে ওইভাবে যদি আমরা হিসাব করি, তাহলে আমরা জাকাত আদায় করতে আমাদের জন্য সব সহজ হবে। মনে রাখবেন, ব্যবসায়িক পণ্যের যে মূল্য আছে ওই মূল্যর উপর জাকাত ফরজ হবে, পণ্যের উপর নয়, দোকানের উপর নয়, ঘরের উপর কোনো জাকাত ফরজ হয় না, ঠিক আছে? এখন আসি, আমরা ব্যবসা বা জাকাত ফরজ কোন কোন বস্তুর উপর কীভাবে ফরজ হয় আমরা এটা জানলাম। এখন জাকাত ফরজ যে হবে এটা কীভাবে ফরজ হবে, কোন শর্তের অনুযায়ী ফরজ হবে, যে সমস্ত ব্যক্তি কি থাকে আকেল, যে সমস্ত ব্যক্তি আকলমন, ওই ব্যক্তি সব কিছু বুঝে আকলমন, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে। আর যে ব্যক্তি আকলমন নয়, পাগল, ওই ব্যক্তির উপর জাকাত ফরজ হবে না। হ্যাঁ, আকলমন হলে ওই ব্যক্তির নিকট কী হতে হবে, নেশা পরিমাণ মাল হতে হবে, এবং যে নেশা পরিমাণ মাল হয় ওই অর্থের মালিকানাও ওই ব্যক্তি হতে হবে, অর্থাৎ সাহেবে নেশাব হতে হবে ওই ব্যক্তির উপর, না তাহলে জাকাত ফরজ হবে। গরিব পাগল না বালেগের উপর, না বালেগের সম্পত্তির উপর কি জাকাত ফরজ হয় না। 2 নম্বরে আসি, নেশাব পরিমাণ যে অর্থ আছে ওই অর্থ যদি 1 বৎসর পূর্ণ অতিবাহিত হয় তাহলে জাকাত ফরজ হবে। যদি 1 বৎসর অতিবাহিত হওয়ার পূর্বে যদি জাকাত অর্থ নষ্ট হয়ে যায়, জাকাত 1 বৎসর অতিবাহিত হওয়ার পূর্বে যদি তার কাছে অর্থ না থাকে বা যে পরিমাণ জাকাত দেওয়ার মূল্য তার নিকট ছিল ওটা এখনও 1 বৎসর অতিবাহিত হয় নাই, 1 বৎসর পূর্ণ হওয়ার আগে তার সম্পদগুলো শেষ হয়ে গিয়েছে, তাহলে তার উপর জাকাত ফরজ হবে না। এখানে আরেকটি কথা আমরা জানে রাখবো, জাকাত সবসময় আমরা হিসাব রাখবো চান্দ্র মাস হিসেবে, ইংরেজি মাস হিসেবে নয়। হ্যাঁ, যদি সুবিধার্থে চান্দ্র মাস লগে যদি ইংরেজি মাসও রাখি তাহলে আমরা ওইটাও হিসাব করতে পারবো। এখন আসি 3 নম্বরে, জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হচ্ছে যে অর্থ সম্পদ যেটা আছে ওই অর্থ সম্পদের প্রত্যেকটি অংশের উপর পূর্ণ 1 বৎসর অতিবাহিত হতে হবে। প্রত্যেকটি, যদি কিছু স্বর্ণ, কিছু রূপা, কিছু ব্যবসায়িক পণ্য, কিছু এমনি টাকা পয়সা আছে, সবগুলোর উপর আমার 1 বৎসর অতিবাহিত হবে, অতিবাহিত হতে হবে। অতিবাহিত হওয়া শর্ত, যদি অতিবাহিত না হয় তাহলে আমাদের উপর কী হবে না, জাকাত ফরজ হবে না। যদি বৎসরের শেষ কোনো ব্যক্তি, বৎসরের শেষে যদি জাকাত যেই পরিমাণ
হলে যাকাত ফরজ হয়, তার সেই বেশি সম্পত্তি দিয়ে ওই ব্যক্তির নিকট দেখা দেয়, তাহলে ওই বেশি পরিমাণ টাকাটারও আমাদের উপর যাকাত ফরজ হবে। যে পরিমাণ যাকাত ফরজ হবে ওই পরিমাণ থেকে বেশি হলে, তাহলে যেই পরিমাণ যাকাত ফরজ 52.5 তোলার উপর উপর যাকাত ফরজ হয়, এখন কারো নিকট 52.5 তোলা পরিমাণ থেকেও বেশি রূপা আছে বা তার থেকেও তার মূল্য থেকেও টাকা বেশি আছে, তাহলে 52.5 তোলা রূপার যে পরিমাণ যাকাত আসবে ওই বর্ধিত যেটা আছে ওই বর্ধিত এটাকেও আমরা হিসাব করতে হবে। হিসাব করে ও 52 তোলা পরিমাণ যে পরিমাণ যাকাত আসে ওই পরিমাণ আমরা যাকাত দিতে হবে। এখন এখানে আরও একটি কথা আমরা জেনে রাখি যে বৎসরের মাঝে যে টাকাটা যোগ হয়েছে তার উপরও পূর্ণ এক বৎসর অতিবাহিত হয় নাই, তার উপরেও কি হয় না এক বৎসর অতিবাহিত না হওয়া সত্ত্বেও এই কারণে তার উপরও যাকাত আসবে, যেহেতু এগুলা এক বৎসরের সাথে মিলিত হয়ে গিয়েছে। এরপরে আসুন, যদি কোনো ব্যক্তি যদি বৎসরের শুরুতে যাকাত পরিমাণ মাল কিনে ছিল, অর্থাৎ যে পরিমাণ উপর যাকাত আসবে ওই পরিমাণ মাল তার কাছে ছিল এবং মাঝখান দিয়ে ছিল না, বৎসরের শেষে আবার নেশা পরিমাণ মাল তার কাছে এসেছে, এই যে মাঝখানে কিছু সময় তার কাছে নেশাবের পূর্ণ পরিমাণ মাল ছিল না, এই জন্য বৎসরের মাঝখান দিন যদিও চলে গিয়েছে কিন্তু বৎসর শেষ এবং শুরু তার নিকট কী হয়ে গিয়েছে, যাকাতের পরিমাণ মাল হয়ে গিয়েছে। এই জন্য বৎসরের মাঝখান দিয়ে না করে বছরের মাঝখান দিয়ে যে নেশাবের মা সে সাহেবের নেশাব ছিল না তার উপর যাকাত তখনও ফরজ হয়ে যাবে, পুরো বৎসরটা তার উপর গণ্য হয়ে যাবে। এখন কেউ প্রশ্ন করতে পারে মাঝখানে তো ছিল না, তখন তো সে যাকাতের মালিক ছিল না। হ্যাঁ, তবে মাঝখানে যদি এমন হয়ে যায় যে মোটেই অর্থ সম্পদ না থাকে, তাহলে আগের যে হিসাব আছে বছরের সুরে ওই হিসাবটা বাদ দিয়ে দেওয়া হবে। পুনরায় মাসকারা যেটা চলে গিয়েছে একবারে নিঃশংস হয়ে গিয়েছিল, পরে আসছে, যখন আসবে যখন পুনরায় যখন সে সাহেবের নেশাব নেশাবের মালিক হবে তখন থেকে তার নতুন হিসাব বলে ধরা হবে আর তখন থেকে তার বছর শুরু হবে। তাহলে এই কয়েকটি বিষয় আমরা মনে রাখব। আকেল ব্যক্তির উপর যাকাত ফরজ হবে যদি সাহেবের নেশাব হয়, নেশাবের মালিক হয়, তার উপর যাকাত ফরজ হবে এক বৎসর অতিবাহিত হলে। কোনো নাবালেক পাগল উপর যাকাত ফরজ হয় না। এরপর আমরা আসি কোন কোন অর্থের উপর আমরা যাকাত দেব না, অর্থাৎ যাকাত আসে না, দেব না কোন কোন অর্থে, যে সমস্ত অর্থের উপর আমাদের যাকাত আসে না ওই সমস্ত অর্থগুলো আমাদের জেনে রাখা দরকার। যেরকমভাবে এক নম্বর হচ্ছে ব্যবসায়িক যে সমস্ত পণ্য আছে, ব্যবসায়িক পণ্য ছাড়া, ব্যবসায়িক কিছু পণ্য আছে ওই সমস্ত পণ্য ছাড়া যে সমস্ত আসবাবপত্র, কাপড় চোপড়, ধান বাই, থালা বাসন, হাঁড়ি পাতি, ফ্রিজ, আলমিরা, শোকেস, পড়ার বই ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিস আমাদের নিত্য কাজে আসে ওই সমস্ত জিনিসের উপর আমাদের যাকাত আসে না। দুই নম্বর হচ্ছে থাকা বা ভাড়া দেওয়ার উদ্দেশ্যে যে ঘর বাড়ি নির্মাণ করা হয় বা থাকা দেওয়ার জন্য যে সমস্ত ঘর বাড়ি ক্রয় করা হয়, এই কিংবা এরকম উদ্দেশ্যে যে সমস্ত জমি ক্রয় করা হয়, যে সমস্ত ঘর ক্রয় করা হয়, ঘর বাড়ি জমি, ওই সমস্ত উপর যাকাত আসে না। তবে কথা আছে, তবে এ সমস্ত জিনিসগুলো যদি ব্যবসায়ীর ক্ষেত্রে বিক্রয়ের জন্য যদি ক্রয় করা হয়, তাহলে ওই বাড়ি ওই জমি ওই সমস্ত জিনিসের উপর আমাদের যাকাত আসবে। তিন নম্বর হচ্ছে কলকারখানা, কারো কারখানা থাকলে এবং ওই কারখানার মধ্যে যে সমস্ত উৎপাদন, যে সমস্ত জিনিস উৎপাদন হয়, উৎপাদন কাজের যে সমস্ত মেশিন আছে, যন্ত্রপাতি, আসবাবপত্র, এই সমস্তগুলো ব্যবহৃত হয়, তারপরে মিল ফ্যাক্টরির মধ্যে যে সমস্ত গাড়ি যানবাহন ব্যবহৃত হয় সাপ্লাই দেওয়ার জন্য, এ সমস্ত জিনিসের উপর যাকাত আসে না। এ সমস্ত জিনিসের মূল্যের উপরও কি আসবে না, যাকাত আসবে না।
উৎপাদিত দ্রব্যের উপর জাকাত আসবে। এখানে কি উৎপাদিত মিল কারখানার মধ্যে যে সমস্ত মেশিন আছে ওই সমস্ত মেশিন থেকে যে সমস্ত আসবাবপত্র উৎপাদন হয়, এবং কাপড়ের মিল, গেঞ্জি ফ্যাক্টরি, প্যান্ট ফ্যাক্টরি, তারপরে টি শার্ট, এ সমস্ত যে সমস্ত মিল কারখানা ফ্যাক্টরি আছে ওই সমস্ত ফ্যাক্টরির এই কল মেশিনের উপর জাকাত আসবে না। জাকাত আসবে উৎপাদিত দ্রব্যের মূল্যের উপর জাকাত আসবে। এরপরে আমরা আসি 4 নম্বরে, যে সমস্ত গাড়ি, রিক্সা, বেবি, ট্যাক্সি, বাস ট্রাক, লঞ্চ, স্টিমার, এই সমস্ত জিনিস, যে সমস্ত জিনিসগুলো ভাড়ায় খাটানো হয় অথবা এই সমস্ত যে সমস্ত জিনিস দ্বারা অর্থ উপার্জন করা হয়, যে সমস্ত জিনিস দিয়ে কী করা হয় উপার্জন করা হয়, তার মূল্যের উপর জাকাত আসবে না। এই যে বর্তমানে সিএনজি, একজন ব্যক্তির কাছে একটা সিএনজি আছে, ওই ব্যক্তি উপার্জন করে ওই সিএনজি দ্বারা, তাহলে ওই সিএনজির মূল্যের উপর কি আসবে না, জাকাত আসবে না। হ্যাঁ, অবশ্য এইসব যানবাহন যদি কি হয় কেউ ব্যবসা করার জন্য ক্রয় করে, ব্যবসা করার উদ্দেশ্যে নিচে ক্রয় করে, ক্রয় বিক্রয় করে ব্যবসার উদ্দেশ্যে, তাহলে ওই সমস্ত জিনিসের মূল্যের উপর জাকাত আসবে। এরপরে আসুন, যে সমস্ত পেশাজীবীরা তাদের পেশার কাজ চালায়, পেশার কাজ চালানোর জন্য যে সমস্ত যন্ত্রপাতি, আসবাবপত্র ব্যবহার করা হয়, ওই সমস্ত আসবাবপত্রের মূল্যের উপর জাকাত আসে না। যেমন কৃষকের, যেমন ট্রাক্টর, ইলেকট্রিশিয়ানদের জন্য ড্রিল মেশিন, তারপরে আরও আসবাবপত্র যেগুলো আছে এ সমস্ত জিনিসের উপর জাকাত আসে না। এ সমস্ত জিনিস নিয়ে যে সমস্ত ব্যক্তিরা ব্যবসা করে ওই সমস্ত ব্যক্তির ব্যবসার মূল্যের উপর জাকাত আসবে। এখন আসুন, যদি কারো নিকট ব্যবহারের উদ্দেশ্যে কোনো হীরা, মণিমুক্তা বা ডায়মন্ড ইত্যাদি অলঙ্কার যদি থাকে, তাহলে তার মূল্যের উপরও জাকাত আসবে না। তবে এরূপ নিয়তে রাখা হয় যে এটা একটা আমার সঞ্চয়, প্রয়োজনের মুহূর্তে আমি বিক্রি করে বিক্রি করব নগদ অর্থের জন্য, অর্থ নগদ অর্থ অর্জন করার জন্য বিক্রি করে দেব, তাহলে ওই সমস্ত ব্যক্তির উপরেও জাকাত আসবে। এখন আসেন আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি মাসআলা, যে সমস্ত ব্যক্তিরা আমরা সরকারি কাজকর্ম করে, সরকারি চাকুরিজীবী যারা আছে তাদের এখানে একটি মাসআলা আছে, প্রভিডেন্ট ফান্ড, অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডের একটা অর্থ রাখি দেওয়া হয়, যে যে অর্থটি হাতে পাওয়ার পূর্বে তার উপর জাকাত আসবে না। প্রভিডেন্ট ফান্ড যে সমস্ত সরকারি চাকরিজীবী আছে তারা বুঝবে, তাদের সরকারিভাবে বেতন যেটা আছে ওখান থেকে কিছু টাকা টাকা কর্তন করে নেয়, কিন্তু ওই টাকাটা তাদের হাতে পাওয়ার আগ পর্যন্ত তাদের উপর জাকাত আসবে না। তবে এখানে কথা হচ্ছে, তবে যে টাকাটা কর্তৃপক্ষ বাধ্যতামূলক নয়, যে সমস্ত টাকা কর্তৃপক্ষে বাধ্যতামূলক করে না, বরং চাকরিজীবী স্বেচ্ছা কর্তন করে, চাকরিজীবী যে ব্যক্তি চাকরি করে, চাকরিকৃত ব্যক্তি স্বেচ্ছায় যদি কী করে নেয়, কর্তন করায়, তাহলে তার উপর জাকাত আসবে। এখানে দুজন ব্যক্তির কথা বলা হচ্ছে, সরকারি চাকরিজীবী, কিছু কিছু সরকারি ডিপার্টমেন্টের মধ্যে কিছু কিছু অর্থায়ন সরকারিভাবে কেটে নেওয়া হয়, কর্তন করে রেখে দেওয়া হয়, এবং ওই কর্তনকারী অর্থগুলো চাকরিজীবী ব্যক্তির হস্তগত হওয়া পর্যন্ত আগ পর্যন্ত জাকাত আসবে না। কিন্তু যে সমস্ত ব্যক্তি এ সমস্ত প্রভিডেন্ট ফান্ডে যে সমস্ত টাকাটা নিজ ইচ্ছায় কর্তৃপক্ষকে বাধ্যতা করে, যে চাকরিজীবী নিজ ইচ্ছায় 3,000 টাকা 4,000 টাকা কর্তন করে রেখে দেওয়া রেখে দে, তাহলে ওই পেশাজীবীর উপর জাকাত আসবে। এটা হচ্ছে সরকারের চাকরিজীবী প্রভিডেন্ট ফান্ডের মাসআলা, যারা প্রভিডেন্ট ফান্ড রাখেন তারা। আর যে সমস্ত প্রাইভেট কোম্পানি আছে, কিছু কিছু প্রাইভেট কোম্পানি প্রভিডেন্ট ফান্ডে যে টাকাটা আছে ওই টাকাটা হাতে পাওয়ার পূর্বেও জাকাত দিতে হবে। এমনিভাবে সরকারি চাকরির ক্ষেত্রেও চাকরিজীবী যদি প্রভিডেন্ট ফান্ডের টাকাটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানিতে অংশ নেয়, তাহলেও তার জাকাত দিতে হবে।
এখানে কথা বুঝুন, এমনিভাবে সরকারি চাকরিজীবীর ক্ষেত্রে চাকরিজীবীর যে প্রভিডেন্ট ফান্ডের টাকা আছে, ওই প্রভিডেন্ট ফান্ডের টাকাটা যদি ওই চাকরিজীবী যদি কোনো একটা ইন্স্যুরেন্সের মধ্যে, ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে অংশ নেয়, ওই টাকাটার মাধ্যমে যদি ইন্স্যুরেন্স কোম্পানির মধ্যে অংশ নেয়, তাহলে ওই ব্যক্তির উপর কী আসবে? জাকাত আসবে। তাহলে এই সমস্ত মাসালা যেগুলো বলা হচ্ছে, ওই সমস্ত মাসালাগুলো আমরা অত্যন্ত বুঝি, আর যেগুলো জানা দরকার আমরা বিজ্ঞ আলেম এবং মুফতিয়ানে কেরাম থেকে আমরা জেনে নেব ইনশাআল্লাহ তাআলা। বাকি কোন কোন ব্যক্তিকে জাকাত দিতে পারবো দিতে পারবো না, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ অন্য পর্বে, আগামী পর্বে ইনশাআল্লাহ বলা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।